বন্ধুরা, আজ আমরা কিনেছি পরিমণি নামের এক সুন্দর গরু কুরবানির জন্য। এই যে আপনারা দেখতে পাচ্ছেন মাঝখানে লাল গরুটা, এইটা হচ্ছে সাকিব খানের নামের এক গরু। এইটা এক সাকিব খান নামের এক সুন্দর গরু। আর আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর তার গঠন। আর প্রিয় বন্ধুরা, আর এইটাই হচ্ছে পরিমণি নামের এক সুন্দর গরু। আমরা তিনটা গরু কিনেছি, হিরো আলম এবং সাকিব খান এবং পরিমণি নামের এক সুন্দর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আজ আমরা যাচ্ছি সিটি বাইপাস হাটে আমাদের কুরবানি গরু কিনতে। আমরা সাত ভাগে গরু কিনব ইনশাল্লাহ। আমরা সবাই যেতে পারছি না, আমরা তিনজন যাচ্ছি। আমরা দেখতে পাচ্ছেন আমরা ভ্যানও চড়ে আমরা সেই গরুর কুরবানি কিনতে যাচ্ছি। এখানে আমার আরও দুইটা ভাই আমাদের সঙ্গে যাচ্ছে। চলুন আমরা দেখি হাটে কি কি মজার ঘটনা ঘটে। আরে আমি আন্দাজে জিজ্ঞাসা করছি, শুনুন, সারা ভিডিও হবে না, হেভি ভিডিও। বন্ধুরা, এইমাত্র যিনি অট্ট হাসি মানে রাজার হাসি দিলেন, তিনি হচ্ছেন আমার দুলা ভাই। আমরা যেতে যেতে এক পশলা বৃষ্টি হয়ে গেল। আমরা আমাদের ভ্যানে আরও কিছু ভাইরা যোগ দিয়েছে, তারাও গরুবানের গরু কিনবে। আমরা সুন্দর আবহাওয়ায়, মেঘাচ্ছন্ন আবহাওয়া, সুন্দর পরিবেশ, চারিদিকে আদরে আদরে বাতাস। এইখানে পিচ ঢালা পথ, কিছুটা কর্দমাক্তর মতে মনে হচ্ছে। আমরা এগিয়ে যাচ্ছি ধীরে ধীরে সেই আকর্ষণীয় কুরবানি বাজারে। যেতে যেতে রাশে সে বিখ্যাত আম চত্বর আপনারা দেখতে পাচ্ছেন, কি সুবিশাল আম চত্বর, নয়নাভিরাম এবং সৌন্দর্যবর্ধিত সেই আম চত্বর আমরা পার হয়ে গেলাম। এরই পরে আমরা আর কয়েক কিলোমিটার গেলেই আমরা সেই রাজশাহীর বিখ্যাত গরুর হাটটি পাব। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, অনেকগুলো যেগুলো আমরা আমাদের রাজশাহীতে ভুটভুটি বলে, বড় বড় ভুটভুটি জাতীয় গাড়ি, বিশাল বিশাল দেহ আকৃতির বড় বড় ট্রাকের মতো সমান, এই ট্রাকগুলোতে মূলত 10-15 20 পর্যন্ত গরু আটে। এবং দেশের বিভিন্ন অঞ্চল থেকে এবং রাজশাহীর বিভিন্ন গ্রামে, গ্রামগঞ্জ থেকে, শহর থেকেও এই হাটগুলোতে গরুর আমদানি হয়। এখানে সারা বাংলাদেশের ধনী গরিব নির্বিশেষে সবাই এই বিশাল সেই হাটে গরু কেনাবেচা করতে আসে। এইখানে প্রিয় বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু গরু দল বেঁধে চলে আসছে, হয়তো সে গরুগুলো কিনা হয়ে গেছে, তারা হেঁটে হেঁটে চলে আসছে। আপনারা দেখতে পাচ্ছেন একটি মহিষ এবং একটি গরু হেঁটে হেঁটে নিয়ে যাচ্ছে, হয়তো গরুগুলো কিনা হয়ে গেছে। বন্ধুরা, দেখতে পাচ্ছেন একটি লোক একটি ভারে করে রাজশাহীতে যেটা ঘোল বলে, দুধ থেকে যে ঘোলটা তৈরি হয় সে ঘোলগুলা বেঁচে বেড়াচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই ভুটভুটিতে কিছু কিছু গরু যাচ্ছে এবং কিছু কিছু গরু আসছে। যেগুলো যাচ্ছে সেগুলো হচ্ছে বেচার জন্য যাচ্ছে, আর যেগুলো চলে আসতেছে সেগুলো আসলে বিক্রি হয়ে গেছে অথবা বিক্রি হয়ে গেছে। কারণ যখন ফেরত গরু তখনই হয় যখন সন্ধ্যার পরে বাজারটা ভেঙে যায়, তখন সেই গরুগুলো অনেক গরু ফেরত আসে, বিক্রি হয় না, দামি হয় না। বন্ধুরা, আজ দেখতে দেখতে সেই আকর্ষণে আমরা সে রাজশাহীর বিশাল বিখ্যাত, বাংলাদেশের জনপ্রিয়, রাজশাহীর বিখ্যাত সর্বোচ্চ সর্ববৃহৎ সেই বাজার রাজশাহী সিটি হাট আমরা পৌঁছে গেছি। আপনারা দেখতে পাচ্ছেন বিশাল জনসংযম, জনগণের সমারোহ। আমি একটা কথা এই ফাঁকে বলিনি, এখানে আসতে হলে আপনাকে অবশ্যই আপনার পোশাক আশাক, আপনি যদি এখানে নিশ্চয় ঘুরতে আসছেন না, এখানে আপনাকে গরু কিনতে হবে, এবং সেই গরু কিনতে গেলে অবশ্যই গরুর মতো কিছুটা হয়ে যেতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন দলে দলে গরু, গরু মহিষ, বিশাল বিশাল আকৃতির, দুই পাশে বেঁধে রাখা হয়েছে গরু, ষাঁড় গরু, গাই গরু,
এবং এখানে মহিষের সমারোহ আপনারা দেখতে পাচ্ছেন। কালো কালো যেই মহিষগুলো দেখা যাচ্ছে সেগুলো অনেকে কুরবানির জন্য কিনে নেই। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিশাল মানুষের সমারোহ, এখানে সকলেই কুরবানির জন্য বেশিরভাগই আসলে কেনাবেচা করতে এসেছে, এবং কিছু কিছু কাস্টমাররা আছে যারা পোষার জন্য এই সময়টা তারা বাছুর গরু অথবা বড় জাতের গরুগুলো তারা ক্রয় করে থাকে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আসলে অবশ্যই আপনাদের যেটা বলে রাখি, আপনারা পোশাক আশাক খুব টাইট করে, মানে যেগুলা খুব ঢিলা ঢালা হয়ে থাকবে না এরকম পোশাক আশাক করে আসতে হবে। স্যান্ডেল পায়ে মজবুত টাইপের স্যান্ডেল রাখতে পারেন, কারণ এখানে বৃষ্টি হলে আসলে এমন কর্দমাক্ত হয়ে যায় গরু এবং মহিষের এখানে মলমূত্র এবং একাকার হয়ে এতটাই বিব্রতকর পরিস্থিতি হয়, সেজন্য খুব কষ্টসাধ্য হয়ে যায় সকলে কেনাবেচা করা। তো আজকের আবহাওয়াটা যদিও বৃষ্টি নেই, রোদের তাপমাত্রাও খুব কম, আমরা এক সাইড দিয়ে এগিয়ে যাচ্ছি ধীরে ধীরে। আমরা যেখানে যাব সেখানটাই আমরা যেহেতু গাই গরু কিনবো কোরবানির জন্য, সেইটা আমরা মানে পাঞ্জা গাই গরু যেগুলো হয় আমরা সেগুলো কেনার চেষ্টা করব। আপনারা হয়তো ভাবছেন গাই গরু কোরবানি দেয় কি না, অনেকেই কোরবানি গাই গরু দেয়, গাই গরুর টেস্ট আসলে খুবই মজার হয়, আলাদাই টেস্ট হয়। আর এটা কেনার সময় আসলে একটু দেখে শুনে কিনতে হবে, এরকম বড় বড় হাটে নির্দিষ্ট প্রশিক্ষণপ্রাপ্ত ডাক্তাররা থাকে, আপনারা চাইলে অবশ্যই, চাইলে কেন, অবশ্যই আপনারা সেই গাই গরুগুলো পরীক্ষার মাধ্যমে আপনারা ক্রয় করবেন, কারণ এটা একটা রিস্ক আছে। কারণ যারা এই গাই গরুগুলো পুষে এবং হাটে ওঠায় তারা তো জেনে হোক না জেনে হোক কোনো কারণে যদি সেই গাই গরুর পেটে বাচ্চা থেকে যায় আর আপনি সুস্বাস্থ্য দেখে কিনে নিলেন, কিন্তু বাসায় এসে কোরবানির সময় যদি দেখেন তার পেটে বাছুর, তাহলে জিনিসটা কেমন হয়ে যাবে, এরকম অনেক ঘটনা ঘটেছে। তাই প্রিয় বন্ধুরা আপনাদের বলে রাখি, আপনারা চেষ্টা করবেন বিশেষ করে ষাঁড় গরু কোরবানি দেওয়ার, আর যারা আসলে একান্তই গাই গরু কোরবানি দিবেন বা পাঞ্জা বকন জাতীয় যে গরুগুলো কোরবানি দিবেন, অবশ্যই কেনার পরে ডাক্তার অথবা একদম নির্ভরযোগ্য কোনো পরামর্শ বা দেখে শুনে অবশ্যই এই গাই গরুগুলো কোরবানির জন্য ক্রয় করবে, না হলে হিতে বিপরীত হয়ে যাবে, আপনার মনটা অসন্তুষ্ট থেকে যাবে, নানা বিড়ম্বনে আপনি পড়ে যেতে পারেন। তো বন্ধুরা আমরা এগিয়ে যাচ্ছি সে আমাদের লক্ষ্য দিকে। আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে ভিড় ঠেলে ঠেলে এই জায়গাগুলো যেতে হচ্ছে। দেখতে দেখতে আমরা সেই শাকিব খান টাইপের আরেকটি সুন্দর গরুর কাছে আমরা পৌঁছে গেছি, যার দেহ সুস্থ সুঠাম সৌন্দর্য। আমরা পাশাপাশি আরও আপনারা দেখতে পাচ্ছেন গাই গরুর কিছুটা সমারোহের মধ্যে আমরা চলে এসেছি। আমরা এখানটায় ঘুরে ঘুরে দেখছি বিভিন্ন ধরনের দেশি বিদেশি এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা গরু চাষ করে খামারিরা এবং বাসাতেও যারা পোষে তারা এই বিশেষ করে কোরবানির হাটগুলার সামনের দিনগুলো আর তো বেশি দিন নেই তারা নিয়ে আসে এবং এখানে সবাই বেঁধে রাখে এবং কাস্টমাররা এটা দেখে দেখে তাদের সঙ্গে দামাদামি করে গরুগুলো কিনতে হয়। আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সুন্দর গাই গরু, কত সুন্দর সুঠাম দেহের অধিকারী, দূর থেকে মনে হবে যে এগুলো ষাঁড় জাতির গরু। বন্ধুরা আমরা দেখতে দেখতে একটি চাচা একটি কাস্টমারের সঙ্গে হয়তো খেপে গেছে, তিনি অনেক তর্ক বিতর্ক করছে, এটা আমি শুনলাম কিছুটা আপনাদের ভিডিওতে নিয়েছি আপনাদের দেখানোর জন্য। ওনার কথা শুনে মনে হলো ওনার চাপাই বাসা, কারণ চাপাই নবগঞ্জের ভাষা শুনলে বোঝা যায়।
প্রিয় বন্ধুরা আপনারা হাটে আসলে অবশ্যই যদি আপনাদের খিদা লেগে থাকে এমনিতেও চারিদিকে আপনার বিভিন্ন জাতের গরু দেখে আপনার মন ভরে যাবে তারপরে যদি খিদে লাগে এই যে আপনারা হোটেল দেখতে পালেন এখানে গরুর মাংস দিয়ে ভাত খেতে পারবেন কালাভুনা আপনারা আপনাদেরকে ডাকবে যে কালাভুনা দিয়ে ভাত খেয়ে যান আপনারা ইচ্ছা করলে খেতে পারেন যাক বন্ধুরা আমরা আবার সেই রাজশাহী সিটি হাটের মাঝখানের দিকে আমরা অবস্থান করছি এখানে ঘুরে ঘুরে আপনারা দেখতে পাচ্ছেন আমার সহপাঠীরা আমার দুলা ভাই এবং আমার ভাই এই যে আমার দুলা ভাই একটি ক্রেতার সঙ্গে বিক্রেতার সঙ্গে দামাদামি করছে গরু পছন্দ করছে এবং দেখছে এগুলা হচ্ছে লাল জাতের গরু এই যে এই গরুটা দামাদামি চলছে অথবা বিক্রি হয়ে গেল মনে হয় আপনারা দেখতে পাচ্ছেন আজকের আবহাওয়া খুবই সুন্দর প্রাণোজ্জ্বল আবহাওয়া খুব একটা তাপমাত্রা নেই কয়েকদিন হলে যে গরম পড়ছিল সেই গরমটাও নেই ক্রেতা বিক্রেতারা এবং সাথে পশুরাও স্বস্তিতে সবাই আছে তো যাই হোক বন্ধুরা আমরা চেষ্টা করছি আমাদের সেই কাঙ্ক্ষিত গাভী সুন্দরী যেটা সুন্দরী পরিমণি আমরা কিনেছি এবং সেটা কিভাবে কিনলাম সেটা আমরা দেখাবো আপনারা দেখতে থাকুন জায়গাগুলো আসলে এতটাই গরুতে এবং মানুষের হাটহাটিতে নোংরা হয়ে থাকে আপনি এই মধ্যে যদি কোনো ভালো পোশাক নিয়ে পোশাক আশাক পরে আসেন নিশ্চিত আপনার পোশাক আশাক নষ্ট হয়ে যাবে সেজন্য অবশ্যই আপনারা খুব ভালো পোশাক পরে এখানে আসবেন না দেখতে পাচ্ছেন কি ভয়ঙ্কর ভাবে একটা গরু বাইরে দেখে ঠেলে নিয়ে আসলো এবং খুবই সাবধানে থাকবেন এমন ঘটনা ঘটেছে এই গরুর মানে সিংহের গুতোয় অনেক মানুষ মারা গেছে এবং আহত হয়েছে এখানে যদিও সেরকম ডাক্তার বলতে কোনো সিম্পল যে চিকিৎসা প্রাথমিক চিকিৎসা সেগুলো আপনাকে দিবে গুরুতর কোনো জখম বা আহত হলে আপনাকে অবশ্যই মেডিকেলে শরণাপন্ন হতে হবে প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন একটি ক্রেতার সঙ্গে বিক্রেতার কানাকানি হয়ে গেল তারা দাম নিয়ে কথা বলল আমরা দেখতে পাচ্ছি কিছু গরু নিচ থেকে হয়তো বিক্রি হয়ে গেছে সেটা উপরে নিয়ে আসলো কি সুন্দর জাতের আপনারা দেখতে পাচ্ছেন বকনা গরু যেটা গাই গরু তার দেহ সুন্দর ছিল এখানে মোটামুটি গাই গরু যেটা বাজার বন্ধুরা আমি দেখতে পেলাম যদি একটু বড় জাতের হয় ভালো হয় সেক্ষেত্রে 1,00,000 টাকার উপরে যেতেই হবে আর যদি একটু নিম্নমানের হয় ছোট জাতের হয় 70,000 থেকে 1,00,000এর মধ্যে সেটা থাকছে তো বন্ধুরা এর ফাঁকে আমরা একটা এই যে গাই গরুটা বিশাল গাই গরু দেখতে পাচ্ছেন আপনারা দেখে এমনটা মনে করেন না না জানি এটা কুরবানির জন্য নিবে যে পেট বড় দেখে তো মনে হচ্ছে এই গাই গরুটার পেটে বাচ্চা আছে এখন জানি না এখানে যেহেতু নানান ধরনের গ্রাহকরা এখানে ক্রয় করে থাকে গরু কে পোষার জন্য কিনবে কেউ তো কুরবানির জন্য তারপরে আপনাদেরকে তো বলেই রাখছি যদি আপনারা গাই গরু কুরবানির জন্য কিনেন অবশ্যই এখানে ডাক্তার আছে আপনারা পরীক্ষার মাধ্যমে অবশ্যই গাই গরু কিনবেন তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা
সেই সুন্দরী পরিমণি নামের গায় গরু আমাদের কিনা হয়ে গেছে আমরা এখন রওনা দিব আপনাদেরকে দেখাতে দেখতে নিয়ে যাব খুব ভিড়ের মধ্যে সেই সুন্দরী পরিমণি নামের এই যে আমাদের সেই সুন্দরী পরিমণি নামের গায় গরুটি আপনারা দেখতে পাচ্ছেন এটা আমার দোলা ভাই পেছনে এবং সামনে আমার একটি ভাই ছোট ভাই এভাবে এই যে কি গঞ্জাম কি ভিড়ের মধ্যে আমাদেরকে এগুলা প্রায় 1 কিলোমিটার রাস্তা এরকম ভিড় আমাদের ঠেলে ঠেলে এবং খুব চালাকি করে ঠেলে ঠেলে এবং সাবধানে এই গরুটা বের করে নিয়ে যেতে হবে প্রিয় বন্ধুরা আপনারা যখন হাঁটি ঢুকবেন অবশ্যই খুব সাবধানে বেড়াবেন বিশেষ করে পকেট মার মলম পাটি বিভিন্ন ধরনের আসলে দুর্ঘটনা বা বিপদ আসতে পারে অবশ্যই সাবধান থাকতে হবে আপনারা দেখতে পাচ্ছেন সামনে আমার ভাইটা টানছে আর পিছে আমার দোলা ভাইটা যে ক্যাপ পরা গোল ক্যাপ পরা যে দোলা ভাই আছে ইনি পিছন দিক থেকে ঠেলছে এটা আমার দোলা ভাই আপনারা দেখতে পাচ্ছেন আমরা খুব দ্রুত চেষ্টা করছি বাইরে নিয়ে আসার ইনশাল্লাহ আমরা দেখতে দেখতে বাইরে নিয়ে চলে এসেছি এইটা আমাদের সেই সুন্দরী পরিমাণি গাই গরু ইনশাল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর দেখতে এখন আমরা ভুটভুটি ঠিক করব সেই রাজশাহীর বিখ্যাত ভুটভুটি গাড়ি যেগুলো আসলে গরু বহনের জন্য খুবই ভালো এখানে আমরা যেই বলেছিলাম শুরুতেই তিনটা গরু কিনেছি একটি হচ্ছে সাকিব খানের নামের একটি গরু আর একটা হচ্ছে হিরো আলম নামের একটি গরু এবং আমাদেরটা হচ্ছে পরিমণি নামের সুন্দর গরু বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন সেই সাকিব খান নামের সেই সুন্দর গরুটি প্রথমে এই ভুটভুটি গাড়িতে ওঠানো হলো আপনারা দেখতে পাচ্ছেন তার সুঠাম দেহ এই সেই সাকিব খান নামে গরুটি কিনেছে আমার এই যে এই শার্ট পরা ভাইটি কাউসার ভাই গোলাম কাউসার ভাই আর এইবার দ্বিতীয়বার আমাদের সেই সুন্দরী গরু পরিমণি নামে সেই সুন্দরী গরুটি ভুটভুটি গাড়িতে ওঠানো হচ্ছে উঠতে চাচ্ছে না আসলে গাই গরু তো একটু ছলাকলা তো করবেই বোঝেন তো তো যাই হোক গাড়ি তো উঠতে চাচ্ছে না দেখেন উঠবে ঠিকই কিছুক্ষণের মধ্যে উঠে যাবে কিন্তু নানান ছলাকলা উঠবে না যাই হোক এই যে দেখতে দেখতে এই যে উঠে গেল তারপরে তাকে ঠেলে তোলা হচ্ছে উঠে গেল পরিমণি ডান পাশে সাকিব খান নায়ক সাকিব খান নামে সুন্দর গরুটি মাঝখানে সুন্দরী পরিমণি আর এই পাশে শেষ বেলায় উঠলো আপনারা দেখতে পাচ্ছেন হিরো আলম নামের সেই ছোট্ট হিরো গরুটি বন্ধুরা দেখতে দেখতে আমরা তিনটা গরুই আমরা আমাদের উঠানো হয়ে গেছে এখন আমরা সন্ধ্যার ঠিক আগ মুহূর্ত বিকেলের শেষ বেলা তো আমরা সুন্দর পরিবেশ অনেকটা গরম লেগে গেছে মানুষের গরম গরুর ছাগলের গরম তো যাই হোক আমাদের কেনাকাটা শেষ এখন আমরা রওনা দিচ্ছি প্রিয় বন্ধুরা এমন সুন্দর একটি ভিডিও আপনাদেরকে দিতে পারছি আশা করছি সকলে ভালো লাগবে এটা দেখতে পাচ্ছেন আমাদের রাজস্থানের সুন্দরী পরিমাণের গরু এক পাশে হিরো আলম নামের এক গরু আর এক পাশে সাকিব খান নামের এক গরু এই যে আমার পিছনটায় যে ভাইটা বসে আছেন উনি হচ্ছে গোলাম কাউসার ভাই উনি সাকিব খান নামের সেই নায়ক নামে সেই গরুটি কিনেছেন আমরা কিনেছি সুন্দরী পরিমণি নামের গরুটি গাই গরু আর ইনি ডান পাশে যিনি আপনারা দেখতে পাচ্ছেন যে ভাইটা উনি কিনেছেন সেই হিরো আলম নামের সেই সুন্দর গরুটি যাই বন্ধুরা সকলে ভালো থাকবেন সকলের কোরবানির সুন্দর কাটুক সুখময় কাটুক সকলে ভালো থাকার চেষ্টা করবেন আর গরিব এবং অসহায়দের পাশে থাকবেন সবাই মিলে আমরা একটি সুন্দর ঈদ উপভোগ করব সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ টাটা।